শরীয়ত অনুযায়ী ইসলামে কবরের যেই বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেরও কি একই রকম বিধান? না। শরীয়তে সাধারণ কবরের বিধান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বিধান এক না। সাধারণ মানুষকে কবরস্থানে দাফন করতে হবে, নির্দিষ্ট কোনো জায়গায় আলাদা করে দাফন করা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার জন্য নির্দেশ করা হয়েছে নিরাপত্তার খাতিরে আলাদা সাধারণ কবরস্থানে, না। তার সাথে আবু বকর, ওমর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের কবরও আছে, এটাও এক্সেপশন, এর বাইরে অন্য কারোর কবর এরকম করা যাবে না। কবর উঁচা করা জায়েজ নাই, কবরকে উঁচা করে বাঁধে না মানুষ, এটা জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কোনো কবর যদি উঁচা করতে দেখো তুমি কোদাল দিয়ে সেটা ভেঙে দাও, কবর মাটির সাথে সমান থাকবে। শুধুমাত্র চেনার জন্য, বোঝার জন্য পাথর গাছটা সেগুলো দিয়ে থাকবে, হালকা একটু উঁচা থাকতে পারে, মাটি দিয়ে একটু উঁচা করে দিলেন এটা ঠিক আছে, কিন্তু বাধাই করে যে উঁচা করে মাজারগুলোতে দেখেন, এটা হাদিসে একবারে টোটালি নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর আপনারা মদিনাতে দেখেন, একটা মজার তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা কেউ, আমরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখি না, এটা দেখা অসম্ভব আমাদের জন্য। আপনি যে গ্রিল দিয়ে মদিনাতে দেখা যায়, মনে হচ্ছে সবুজ চাদর টাদর বিছানো আছে, এটা মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর না, এটা খালি রুম, খালি কক্ষ, এরপরে আরেকটা কক্ষ আছে, তারপরে আরেকটা কক্ষ আছে, থার্ড তিন নম্বর কক্ষে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যেটা দেখার কোনো স্কোপ নাই, দুইটা ওয়ালের পরে ওইটা, কথা বুঝে আসছে? এই জিনিসটা আপনি নিশ্চিত হওয়ার জন্য একটা ভালো বুদ্ধি আছে, সেটা হলো আপনি যদি মদিনায় যান, মসজিদে নববীর কেবলার সাইডে আপনার আন্ডারগ্রাউন্ডে নামার পরে একটা অফিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সংশ্লিষ্ট, ওখানে ব্রিফ করে একটা অথরিটি আছে, আমরা একবার দলসহ গিয়েছিলাম, তারা ব্রিফ করে দেখায় ভিতরের দৃশ্য কী, তখন তারা এই জিনিসগুলো বলে দেয়, নিরাপত্তার খাতিরে মানুষ সেজদা শুরু করবে এই সমস্ত কারণে দুইটা ওয়াল ভেতরে তার কবর রাখা হয়েছে, কথা বুঝে আসছে? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কিন্তু উঁচা পাকা করা না, এ ধারণাটা আমরা সংশোধন করে নিই।